বলি হ্যাঁ গো, তোমরা ঘোষদাকে দেখছো তো? হ্যাঁ হ্যাঁ, দেখো দায়িত্ব নিয়ে আমি দেখাচ্ছি মানে তোমাদেরকে কেমন লাগছে তোমরা আমাকে জানাবে কিন্তু বাইরে। হ্যাঁ হ্যাঁ, উল্টা পাল্টা লিখে নাও না, ঘোষদা কিন্তু হেভি রাগি লোক আছে জানো তো। হ্যাঁ দেখো দেখো ওর ভিডিওগুলো দেখো, হেভি মজার লোক বাইরে, হেভি মজার। হ্যাঁ দেখো ও দিদি বলে পূজা তুমি তো শাড়ি নিলে মেকে যাও। হ্যাঁ হ্যাঁ দেখো রানী পাড়া রংটা, রানী রংটা আমার হেভি লাগে জানো তো দিদি। হ্যাঁ কি বলছি দিদি, এটা আমার জন্য নিচ্ছ? হ্যাঁ তুমি যদি করো না আমার লজ্জা গেলে তাকে দাও। হ্যাঁ দেখো রানী রং, টিয়া রং, আর হলদিয়া পাড়া রংটা আমার হেভি লাগে হেভি। আর লাল লাল রংটা যদি পরি না মানে লাল রংটা বলে আমার মনটা বলে গিয়ে লাল দেবা দেওয়ালি তেরা নাম তো বাতাস নামটাই আমার ভুলিয়ে যায় একদম। কি বলছো না দিদি, হেভি শাড়িটা কিন্তু হেভি, দেখি কি আছে। হ্যাঁ আর কি করেছো গো দিদি? হ্যাঁ এগুলো দেখো নায়িকার মুখ গুলো গো। হ্যাঁ দেখো সুচিত্রা সেন, হ্যাঁ দেখো তনুজা, হ্যাঁ দেখো অপর্ণাও রয়েছে গো, হ্যাঁ দেখো আমাদের মাধবী রয়েছে, হে বাবা রে, হ্যাঁ দেখো মহুয়া রয়েছে। কি করেছে গো দিদি? হ্যাঁ আমি এই শাড়িটা পরলে আমাকে মানাবে? হ্যাঁ কোথায় এত বড় বড় নায়িকা গুলো, আর কোথায় এই রাধারানী? হ্যাঁ কি করেছো তুমি? ইয়াদের মুখ দিয়ে শাড়িটা আমি পুজোতে পরে বেরোতে পারবো? হ্যাঁ বাবা রে। হ্যাঁ দেখো মানে তোমাকে আর একটা কাজ কিন্তু করতে হবে, দেখো তুমি এত সুন্দর শাড়িটা দিয়েছো আমাকে, আমার দারুণ লাগছে, আর কিন্তু তোমাকে আর একটা কাজ করতে হবে দেখো। তোমাকে না একটু অন্তত তোমার মতো অন্তত সুন্দরই করে দাও, কি তুমি কি কি মাখো এগুলো বলো না, এগুলো একটু মাখিয়ে আমাকে একটু সুন্দরই করে দাও, নাহলে এই শাড়িটা পরলে আমাকে মানাবে বলো দেখি? এত বড় বড় নায়িকার ছবি দেওয়া রয়েছে, একটু সুন্দরই করে দাও। হ্যাঁ করে দিবে কি বলছো? ঠিক আছে লিয়ে আসো লিয়ে আসো লিয়ে আসো। হ্যাঁ দেখো এটা আবার কি নিয়ে আলো গো, বলি এইটুকু বেসন গুলনিটাতে আমি কি চপ বানাবো? হ্যাঁ কি বলছো কি, এটা মুখে মাখবো আমি? তুমি আমার সঙ্গে মস্করা করছো নাকি? হ্যাঁ আমি তোমাকে বললাম যে তোমার মতো ফর্সা করে দাও, আর তুমি আমার সঙ্গে মস্করা করছো? হ্যাঁ না বলি ওই গানটা বাজিয়েছিল সেই আমি কলকাতা রসগোল্লা, আর তুমি আমাকে করে দিবে যে সে আমি বাংলার আলুর চপ? হ্যাঁ এই বেসনগুলিটা তো চপ হয় যে আমার মুখটা কি আলু চপ পারা করে দিবে নাকি? আর এমনি যে তো বেকার ছেলেগুলো খেয়ে দেয় কাজ না, সব তো চপের দোকান খুলে বসে আছে, আর তারা আমরা লাগিয়ে দেবে রাধারানী আলুর চপ, রাধারানী আলুর চপ। সত্যি মায়েরি তুমি এমনি মস্করা করতে পারলে? কি বলছো সত্যি, এটা মাখলে সত্যি ফর্সা হওয়া যায়? না বলি এইটা মুখে মাখবো দিয়ে পরে কি এইটা দিয়ে ঘোষড়াই দেবো নাকি? হ্যাঁ এটাতে ঘোষড়াই দিলে মুখ তো সাদা হবে, কি বলছো এটা লাগবে না তাহলে? শুধু এটা মাখলেই ফর্সা হয়ে যাবো? ও বাবা দেখো ঘরে আছে জিনিসটা, আর আমি জানতেই পারলাম না যে কি মাখে তুমি ফর্সা হচ্ছে বাইরে। হ্যাঁ কি যে বলো না সত্যি। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন।